আসসালামু আলাইকুম, কিং অব ল্যাপটপ সলিউশন থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ অনেক দিন পর আমি আবার একটি ক্লাস নিয়ে আসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এমন একটি সাবজেক্ট নিয়ে আসলাম, এমন একটি ক্লাস করাবো আজ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট ল্যাপটপের জন্য এবং খুব বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা হচ্ছে যে আমাদের ল্যাপটপ সুইচের পরে যে ভোল্টেজগুলো তৈরি হয়, যেটাকে আমরা রান ভোল্টেজ বা সাসপেন্ড ভোল্টেজ বা সার্চ ভোল্টেজ বা আমরা এটাকে যদি সেকেন্ডারি ভোল্টেজ বলে থাকি, এই সাপ্লাই নিয়ে আমরা আজকে ক্লাস করব। খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা একটু দেখে আসি যে কীভাবে আমাদের ক্লাসটাকে আজকে সাজিয়েছি এবং আপনাদের সামনে কীভাবে উপস্থাপন করব এই ক্লাসটা, সেটা আমরা একটু দেখব। তো আমরা চেষ্টা করি প্রতিবারই যে খুব সহজভাবে আমরা একটা কঠিন বিষয়টাকে তুলে ধরার জন্য, যেটা যেন একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী যেন খুব ভালোভাবে এটা উপলব্ধি করতে পারে এবং খুব ভালোভাবে যেন এটাকে ধরে কাজ করতে পারে এবং এটার বিষয়বস্তুটা বুঝতে পারে। তো শুরু করা যাক। আমরা এখানে ল্যাপটপ সাসপেন্ড ভোল্টেজ ইউজ হচ্ছে কি সে আমরা একটু তুলে ধরেছি। ক্লক জেনারেটর GMCH, অর্থাৎ যেটা আমরা নর্থ ব্রিজ বলে থাকি, ICS যেটা আমরা সাউথ ব্রিজ বলে থাকি, র্যাম সাপ্লাইতে আমাদের এই সাসপেন্ড ভোল্টেজ ব্যবহার হয়ে থাকে, LVDS, HDMI, CRT, অডিও, SDD, ODD, মডেম, কিবোর্ড, CPU, ফ্যান, এক্সেট্রা। তো এগুলোতে আমরা বেসিক্যালি এই সাবজেক্টগুলোতে আমরা বা এই সেকশনগুলোতে বা এই সার্কিটগুলোতে আমাদের সাসপেন্ড ভোল্টেজ অর্থাৎ রান হওয়ার পরে এই সাপ্লাইগুলো যায়। তো আমরা এই সাবজেক্ট প্রত্যেকটা সেকশন তো আমরা ডায়াগ্রাম ধরে বা স্কেমেটিক ধরে আমরা দেখিয়ে দিই, মাদারবোর্ডে দেখিয়ে দিই কীভাবে প্রত্যেকটা অ্যানালাইজ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিই। তো সাসপেন্ড ভোল্টেজ বা প্রত্যেকটা সার্কিট কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিই। আমরা ইন্টারন্যাশনালি আমরা নিজেরও আপডেট হচ্ছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদেরকেও আপডেট করার জন্য চেষ্টা করি। আমাদের উদ্দেশ্যই একটা, যে আমরা যাই শিখাবো তা যেন খুব ভালোভাবেই স্টুডেন্টরা নিতে পারে এবং খুব ভালোভাবে যেন প্রতিষ্ঠানটা বা খুব ভালোভাবে যেন আমাদের এই সম্মানটা যেন টিকায় রাখতে পারি বা এই সম্মানটা যেন আরও সামনের দিকে যেতে পারে, আরও খুব ভালো একটা পর্যায়ে আসতে পারে। আর যারা আমাদের ল্যাপটপ রিপেয়ারিং বা সার্ভিসিং বিষয়টা কেউ যেন হেও না করতে পারে। তো যেহেতু আমাদের বাংলাদেশে এখন বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আছে বা বড় বড় যেই ইন্ডাস্ট্রি আছে, যেমন ওয়ালটন খুব ভালোভাবে এখন তারা শুরু করতে যাচ্ছে, আমাদের দেশে ICT যেই প্রোগ্রামগুলো হচ্ছে ওগুলাতে আমাদের মতো সার্ভিস ইঞ্জিনিয়ারদের একসময় খুবই দরকার হয়ে পড়বে যখন এই দেশটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খুবই হতাশ হবেন না যে এই লাইনটি বা এই কাজটি শিখলেই যে আপনাদের কোনো লাভ হবে না, কোনো কিছু নাই বা এটা শিখার কী আছে বা এটা তো কোনো বিষয় না। না, আসলে এটা আপনি যদি আপনি দেখেন, যদি সরকারি কোনো প্রতিষ্ঠান শুরু করলো ল্যাপটপ, যেহেতু এটা খুবই উন্নত মানের একটা প্রযুক্তি, এই বিষয়টা নিয়ে সরকার চাইলো যে একটা ইন্ডাস্ট্রি করবে বা বড় বড় ভালো ভালো ইন্ডাস্ট্রিতে আপনার লোক নিয়োগ করবে, তখন সেক্ষেত্রে আপনি কীভাবে তাদের এখানে মানে আপনাকে প্রেজেন্টেশন করবেন বা কীভাবে আপনি ওখানে সাবমিট করবেন আপনি যে ভালো কাজ পারেন বা আপনি আপনি হ্যাঁ আপনি তাদের জন্য একটা একজন যোগ্য পাত্র? তো সো এটা আপনাকে অবশ্যই আপনাকে একাডেমিক শিক্ষা দিতে হবে, তাদেরকে ইন্টারভিউ দিতে হবে, তাদেরকে স্কেমেটিক রিড করা বা এদের প্রত্যেকটা কাজকে অ্যানালাইজ করা কীভাবে করতে হয় সেটা আপনাকে ভালোভাবে উপলব্ধি করে দেখিয়ে দিতে হবে। তো সো তারপর গিয়ে আপনি এদের এখানে জয়েন দিতে পারবেন। তো আজকে বাংলাদেশে হয়তো এটার মানে কেউ এভাবে আপনাকে অ্যানালাইজ করতেছে না যে হ্যাঁ আপনি কতটুকু পারেন বা আপনি হ্যাঁ এইটুকু এই দেখেন। আপনি একটা জিনিস মনে রাখেন, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আপনি শুধু চিপ উঠালেন লাগালেন উঠালেন তাতে ওকেও যাচ্ছে, এটা আপনি প্রপারলি শিক্ষা না, এটা আপনি প্রপারলি কাজ জানেন না।
একটা যে কেউ একটা টিভি টেলিভিশন ঠিক করে, সেও এটা উঠিয়ে লাগিয়ে ওকে করে ইনকাম করতেছে, তো তার এক ইনকাম করা তাকে তার ইনকামটা তাকে শিক্ষায় পৌঁছায় নাই, কিন্তু বাট আপনি যে শিক্ষায় শিক্ষিত হবেন সেটা হচ্ছে যে অরিজিনালি বিষয়। কারণ আপনি ইনকাম করার জন্যই যে শুধু এটাকে মাথায় নিয়ে আপনি মুখস্থ উপরে লাগালেন বসালেন চিপ উঠালেন লাগালেন বা আইসি খারাপ ভালো বুঝতে পারলেন না চেঞ্জ করে দেখি না কি হয়, তো এই যে জ্ঞান, এই জ্ঞানটা তো আপনি নিজে বলেন তো নিজে কখনো আপনি আনন্দিত কিনা বা আপনি নিজে কখনো উপলব্ধি করতে পারতেছেন কিনা, আপনি নিজে কাজ পারেন না। তো শিক্ষার্থী বন্ধু, আমি চাই খুব ভালোভাবে উপলব্ধি করেন যে আমি এই কাজটা করেছি, আমি নিজে বুঝে করেছি, আমি স্যাটিসফ্যাকশন বা আমি স্যাটিসফাই, তো এই বিষয়টা একদিন ঠিকই উপলব্ধি করতে পারবেন যখন কোনো কোনো একটা মানে প্রতিষ্ঠানে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন বুঝতে পারবেন। আসলে প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যালের সাথে সাথে আপনাকে থিওরিক্যাল, প্র্যাকটিক্যালের সাথে সাথে আপনাকে একাডেমিক শিক্ষা, প্র্যাকটিক্যালের সাথে সাথে আপনাকে সব কিছুই থাকতে হবে। আর শুধু উঠালে লাগালে যেটা প্র্যাকটিক্যাল তা নয়, কিন্তু আপনাকে বুঝে বুঝে কাজ করাটাকে এবং বুঝে বুঝে হাতে ধরে ধরে কাজ করাটাকে প্র্যাকটিক্যাল বলে। আরে ভাই, আপনি শুধু মনে করেন যে উঠালাম লাগালাম উঠালাম লাগালাম এটাই প্র্যাকটিক্যাল, নো নো, হ্যাঁ এটা ঠিক না। তো শিক্ষার্থী বন্ধু, ওকে আমরা দেখে আসি, দেয়ার আর থ্রি সার্কিট নিডস টু ইউজ এ ল্যাপটপ, ল্যাপটপ সাসপেন্ড ভোল্টেজ। একটি ল্যাপটপ সাসপেন্ড ভোল্টেজ ব্যবহার করতে তিনটি সার্কিট প্রয়োজন হয়, তো আমরা একটু দেখে আসি। এক নম্বরে আমরা দেখতেছি যে হাউ টু ওয়ার্ক পুল আপ রেজিস্টার, কিভাবে আমরা এই পুল আপ রেজিস্টারটা কাজে লাগতেছে এই সাসপেন্ড ভোল্টেজে সেটা আমরা দেখব। আমরা একটু পিকচার দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের পুল ডাউন এবং পুল আপ দুটো আমরা সেকশন দেখিয়ে দিয়েছি যে এইটা কিভাবে হয়। আমরা এখানে এত কিছু এখানে বলবো না, আমরা মূল ফাইনালে চলে যাব, বাট এইটা অনেক বড় ক্লাস হয়ে যাবে যদি এটা করতে চাই। তো এইগুলো নিয়ে আমরা যখন ফিজিক্যালি ক্লাস করে কোনো স্টুডেন্ট তখন আমরা দেখিয়ে দিই, বুঝিয়ে দিই কীভাবে হচ্ছে, তারপর আমি একটু মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ভোল্টেজ কীভাবে যাচ্ছে, কীভাবে ডাউন হচ্ছে, কীভাবে আপ হচ্ছে। তো শিক্ষিত বন্ধুরা, আপনারা হতাশ হবেন না, এই সাবজেক্ট নিয়ে আমরা প্রত্যেকটা ডিপলি ক্লাস করে থাকি। হাউ টু ওয়ার্ক ভোল্টেজ ডিভাইডার, এই ভোল্টেজ ডিভাইডারটাও আমাদের এই সাসপেন্ড ভোল্টেজে ব্যবহৃত হয়ে থাকে। ভোল্টেজ ডিভাইডার হচ্ছে যে সিরিজে ব্যবহার করা হয়, এখানে সিরিজে দুইটা রেজিস্টরের প্যারা মানে বসিয়ে তার মধ্যখান থেকে আমাদের ভোল্টেজ আউটপুট করা হয়। ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা আমরা দিয়ে দিলাম এখানে, এটা আমরা ডিপলি দেখিয়ে দিই কীভাবে হয় এবং আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এরপর আমরা হাউ টু ওয়ার্ক বুস্টার ডায়োড, আমাদের বুস্টার ডায়োড কি, বুস্টার ডায়োডটা হচ্ছে যে আমাদের 5V 3V সেকশনে এখানে থেকে আমাদের এই বুস্টারের মাধ্যমে ভোল্টেজটা বাড়ানো হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা মার্ক করে দেওয়া আছে বুস্টার, এখানে ডায়োড দেখা যাচ্ছে, চারটা ডায়োডের মাধ্যমে আমাদের 15V 10V এভাবে তৈরি করা হয়। তো এই 15V আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সাসপেন্ড ভোল্টেজটাকে কাজ করে এনেবল করা হয় বা সাসপেন্ড ভোল্টেজটাকে আমাদেরকে অ্যাক্টিভ করানোর জন্য এই 15V খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আমাদের তিনটা সার্কিট আমাদেরকে একটা সাবজেক্টকে কাজ করার জন্য খুব ইম্পর্টেন্ট করে দাঁড়িয়েছে। তো আমরা একটু দেখে আসি, এখানে দেখেছি যে আপনার পুল আপ রেজিস্টর, এখানে আমরা দেখতেছি ভোল্টেজ ডিভাইডার, এখানে আমরা দেখতেছি বুস্টার ডায়োড। তো শিক্ষার্থী বন্ধু, তো অনেকে অনেকভাবে ভিডিও দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো, তা আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্কিম্যাটিকের সাথে মিল রেখে বা যুক্তিসঙ্গতভাবে কাজ কীভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য চেষ্টা করি। সেজন্য আমাদের ক্লাসগুলো একটু অনেক দেরি হয়ে থাকে, যে আমাদের প্রত্যেকটা সিকোয়েন্স কেন মেনটেন করা হয় না, একটু দ্রুত হয় না কেন বা দেরি হয় কেন। অনেকে অনেকভাবে আমাদেরকে মেসেজ দেয় বা ফোন করে যে স্যার আপনারা আরও ভিডিও দেন, আরও সাবজেক্ট তুলে ধরেন। তা আসলে আমার সাবজেক্টগুলো আমি তো যে মানে
যেমন তেমন করে ভিডিও করতে পারি না, যার কারণে আমরা একটু বুঝে কোন কিভাবে প্রেজেন্টেশন করলে আমার মানে আমার স্টুডেন্ট বা আমার শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন বা আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন বা আমার ভালো চান যারা আছেন তাদের বোঝার জন্য বা তাদের ইজি হওয়ার জন্য যে অতটুকু আমার করণীয় সবগুলো করার চেষ্টা করি, যার কোনো ভিডিওগুলো বানাতে আমাদের একটু দেরি হয়। ওকে, এরপর আমরা দেখে আসি যে প্রথমেতে আমাদের মনে রাখতে হবে যে সাসপেন্ড ভোল্টেজের জন্য আমাকে 5V 3V ওকে থাকতে হবে। 5V 3V ওকে না হলে আমাদের সাসপেন্ড ভোল্টেজ তৈরি হবে না, কারণ 5V 3V থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটু বড় বড় করে ডিপ করে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইন মানে আমাদের যেখানে ভোল্টেজটা ইন হচ্ছে 19V আমরা দেখতে পাচ্ছি 19V, এই ভি ইনটা আসতে হবে। তারপর আমাদের 5V 3V ক্লাস তো আলাদা আছে, এটা তো তৈরি হয়ে ওকে করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বুস্টার, এই বুস্টারটা এখানে তৈরি হচ্ছে ডায়োডের মাধ্যমে, অর্থাৎ 5V 3V পরই আমাদের বুস্টারের কাজ, আমাদের বুস্টারটাকে ওকে হতে হয়। বুস্টার যখন ওকে করবে 5V থেকেই আমাদের বুস্টারের কাজ শুরু হয়, আর 5V থেকে যখন বুস্টার ফোর্স করে আমাদের 10V তৈরি করা হয়। এখানে বেসিক্যালি এখানে আমাদের ফোর্স করে ভোল্টেজটাকে দুগুণ করা হয়, এবং আমাদের এখানে দুগুণের মাধ্যমে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দুটোই আমাদের দুগুণ হয়ে যায়। এরপরে আমাদের ভোল্টেজটা আবার 15V এখানে 15V বুস্ট করে বের করা হয়, সেখানেও আমাদের অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ বের হয়ে আসে। তো এইখানে আমাদের 10V এবং 15V তৈরি হচ্ছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাদের ভোল্টেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাসপেন্ড ভোল্টেজের জন্য আমরা শর্টকাটে সুন্দর করে একটা সার্কিট তুলে ধরলাম, যে এখানে আমাদের দেখা যাচ্ছে, আপনারা শিক্ষার্থী বন্ধুরা একটু দেখবেন যে এই 5V PCO এবং 3V PCO, এই 5V 3V PCO থেকে আমাদের সাসপেন্ড ভোল্টেজ তৈরি হয়। তো এই 5V 3V PCOটা কোথায় গিয়ে সাসপেন্ড ভোল্টেজ হচ্ছে? সাসপেন্ড মানে হচ্ছে যে স্থির, স্থগিত রাখা। তো আমাদের এখানে এই যে এখানে 5V PCO এখানে এসে এই জায়গা আর বেরোচ্ছে না, অর্থাৎ এটা স্থগিত রাখেছে। সাসপেন্ড অর্থাৎ হচ্ছে স্থগিত রাখা। এখানে আবার 3V PCO যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আবার এখানে এসে এখানে আবার বেরোচ্ছে না, অর্থাৎ এটা আমাদের আবার স্থগিত রাখছে, সাসপেন্ড রাখছে। তো দুইটা আমাদের সাসপেন্ড এরকম দেখানোর জন্য চেষ্টা করলাম, বাট আরও এরকম অনেক সাসপেন্ড ভোল্টেজ আছে যেগুলো আমরা তুলে ধরিনি, কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা খুব ইজিতে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 15V অলওয়েজ আসছে, আর এখানে ভিনটা আসছে 19V আসছে, আর এখানে আমাদের 10V আসছে, এই সেম এখানে 19V আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের এই যে সাসপেন্ড ভোল্টেজে যে কিভাবে কাজটা হয়, এখানে 5V বেরিয়ে এখানে আবার 5V আসবে 6A নিয়ে, এটা কিভাবে হয় সেটা আমরা দেখব। এবং এখানে 3V থেকে বের হয়ে এখানে আবার 3V আসতেছে, বাট এখানে আবার অ্যাম্পিয়ার বাড়তেছে 5.3A। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্কেমেটিক ডায়াগ্রামে দেখবেন যে আমাদের ওখানে ভোল্টেজটা যখন 5V তৈরি হয় তখন কিন্তু ওখানে অ্যাম্পিয়ার কম থাকে, যখন সাসপেন্ড ভোল্টেজটাতে তৈরি করা হয় তখন আমাদের অ্যাম্পিয়ারটা আর একটু বাড়ানো হয়, কারণ এই সাসপেন্ড ভোল্টেজে অ্যাম্পিয়ারটাকে প্রপারলি পাওয়ার জন্য আমাদের এই 15V দরকার। এখানে কম ভোল্টেজ দিয়ে আমাদের গেট করানো যাবে, সেম এইখানে আমাদের গেট করানোর জন্য বেশি ভোল্টেজ লাগে না, ইনপুট যা তা যদি আউটপুট করতে হয় তাহলে ইনপুটের থেকে 1V বেশি হলে সে আউটপুট করে ফেলবে। সে আমি ধরি এখানে 5V থেকে আমাদের এখানে 5V থেকে এখানে আমাদের 5V বের হবে, সেখানে আমাদের 5V বের করতে হলে আমাদের 6V গেট করালেই কিন্তু আমাদের বেরিয়ে আসবে, কারণ আমরা জানি এটা কোন চ্যানেল, এন চ্যানেল। তো আমরা এখানে ভোল্টেজ আউটপুট করলেই যে কাজ হয়ে যাবে তা নয়, এখানে আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে যে অ্যাম্পিয়ারটাও ইম্পর্টেন্ট, যার কারণে আমাদের 15V এর মাধ্যমে একটু প্রেশার কিক করে তার ভিতরে সম্পূর্ণ ক্রিয়া ঘটিয়ে তাকে অ্যাম্পিয়ারটাকে বের করানো হয়। এখানে আপনার দেখবেন মোসপেডের ভিতরে আমাদের এখানে একটা সেকশন থাকে, সেই সেকশনটাকে বলা হয়
আমাদের এখানে যেমন ধরেন আপনার ডিফ্লেকশন লেয়ার নামে একটা সেকশন থাকে, ডিফ্লেকশন লেয়ারের কাজটা হচ্ছে যে তার লেয়ারটাকে কি পরিমাণ রেখে তার ভোল্টেজটাকে আউটপুট করা হবে, এবং ওখানেও এক ধরনের বুস্টিং এর মাধ্যমে তাকে অ্যাম্পিয়ার বাড়ানো হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে, দেখেন আমরা অনেক জায়গায় দেখতে পাই যে অনেক ট্রানজিস্টরে দেখতে পাই যে ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করে ট্রানজিস্টরের ভিতরে, আবার অনেক মোসফেটে আমরা দেখতে পাই যে আরো ডায়োড ব্যবহার করে ভিতরে। তো ওগুলো হচ্ছে বুস্টিং ডায়োড মোসফেট, আর এগুলো হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার ট্রানজিস্টর। তো শিক্ষার্থী বন্ধু, আমরা নর্মাল ট্রানজিস্টার ব্যবহার করলেও হবে না, এখানে ভোল্টেজ ডিভাইডার ট্রানজিস্টার আছে, আর এখানে আমাদের বুস্টিং এর মোসফেট ব্যবহার করে এখানে অনেক সময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যে সাপ্লাইটা আছে সে সাপ্লাইটাই আমাদেরকে আগে আসতেছে, যেহেতু আমাদের ভোল্টিন, অর্থাৎ সরাসরি আমাদের সিএলআর থেকে, অর্থাৎ কারেন্ট সেন্সিং লিমিট থেকে যে ভোল্টেজটা আসে সেটা এখানে আসবে। এসে কি কাজটা হয় সেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। 19 ভোল্ট আসলো এখানে, 19 ভোল্ট আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো রেজিস্টরকে ডিভাইড করলো, ডিভাইড করার পর এখানে একটা ভোল্টেজ বানালো, এই ভোল্টেজটা এখান থেকে গেল, গিয়ে আমাদের এখানে গিয়ে গেট করালো। গেট করানোর পর এখানে যে 15 ভোল্টেজগুলো এসে বসে আছে সেগুলোকে কি করলো, ডিরেক্ট আমাদের গ্রাউন্ড করা দিল। গ্রাউন্ড করা দেওয়ার পর এখানে আমরা দেখতে পেলাম 0 ভোল্টেজ, অর্থাৎ আমাদের গেটে ভোল্টেজ নাই, 0 ভোল্টেজ। আর এই 0 ভোল্টেজ থাকার কারণে আমাদের গেট হয় নাই বিদায়, আউটপুটও আমরা 0 ভোল্টেজ পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝতে পারলাম যে এইখানে যেই 19 ভোল্ট আসতেছে সেই 19 ভোল্টের মাধ্যমেই আমাদের এই জায়গায় গেটটাকে 0 ভোল্টেজ করা দেওয়া হচ্ছে, এবং আউটপুট আমরা 0 ভোল্টেজ পাচ্ছি। যখন আমাদের এই জায়গায় আউটপুট দরকার, সাসপেন্ড ভোল্ট আমরা এই +5V কে বোঝাচ্ছি এবং +3V কে বোঝাচ্ছি, এটাই আমাদের সাসপেন্ড ভোল্টেজ। তো এই সাসপেন্ড ভোল্টেজটা কিভাবে আমাকে আসতে হয় বা কিভাবে এখানে আনতে হয়, কিভাবে এটা হয়ে থাকে সেটা আমরা দেখতেছি। এই ভোল্টেজ ডিভাইডারটাকে আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই 19 ভোল্টটাকে আমাদের এই আইচুব থেকে মেন অন নামে যে সিগন্যালটা আসতেছে সেই সিগন্যালটা এখানে আসে গেট করালো। গেট করানোর পর এখান থেকে যে সাপ্লাইটা এখানে ছিল সেই সাপ্লাইটাকে এখানে গ্রাউন্ড করে দিল। গ্রাউন্ড করে দেওয়ার পর এই জায়গায় হয়ে গেল 0 ভোল্টেজ, অর্থাৎ এইখানে এই মোসফেটটাকে PQ 33 বা 33, আর এখানে PQ 11 বা 11, এই যে যেখানে আমাদের দুইটার মোসফেট আছে সেটা গেট অফ হয়ে গেল, গেট করতে পারলো না। সেক্ষেত্রে আমাদের কি হলো, 15 ভোল্ট এবং 10 ভোল্ট এখানে কি হলো, দুইটাই আমাদের সরাসরি 4 নম্বর পিনে, অর্থাৎ PQ আমাদের 36-এর 4 নম্বর পিনে, আর একটা PQ 12 নম্বরের আমাদের 4 নম্বর পিনে ভোল্টেজটা চলে গেল। অর্থাৎ PQ 36-এ আমাদের 15 ভোল্টেজটা গেট হয়ে গেল, গেটের দিকে ভোল্টেজটা গেল। আবার আমাদের দেখতে পেলাম যে এখানে যে 10 নম্বর ভোল্টেজ, মানে 10 ভোল্টেজ যেটা, সেটা আমাদের আবার এখানে 12 নম্বর যে মোসফেটটা, অর্থাৎ PQ 12, সেটার 4 নম্বরে ভোল্টেজ গেল। এরপরে ভোল্টেজ যাওয়ার পর এইখানের ভোল্টেজটা আমাদেরকে 5 ভোল্ট করে দিল, এইখানের ভোল্টেজটাকে আমাদের আউটপুট 3 ভোল্ট করে দিল। তো দুইটাই আমরা আউটপুট পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে আমাদের সাসপেন্ড ভোল্টেজটা হয়ে থাকে সেটা আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধু, আমরা আরেকবার দেখে আসবো প্রথম থেকে। আমরা দেখতে পেলাম যে এই জায়গা হচ্ছে যে আমাদের 19 ভোল্ট, এবং যে আমাদের বুস্টিং ভোল্টেজ 10 ভোল্ট এবং 15 ভোল্টেজ, 10 ভোল্ট দিয়ে আমাদের 3 ভোল্টের সাসপেন্ড তৈরি করতেছে এবং 15 ভোল্ট দিয়ে আমাদের 5 ভোল্টের সাসপেন্ড তৈরি করতেছে। তো সেখানে আমাদের কীভাবে হচ্ছে আমরা দেখে আসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা
বুঝতে পারলেন কিভাবে ভোল্টেজটা যাচ্ছে। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে এখানে বলেছিলাম প্রথম ক্লাসে, যে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে এখানে আমাদের কিভাবে, একটু দেখে আসি প্রথম ক্লাসটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টরের যে পুল আপ এবং রেজিস্টরের যে ভোল্টেজ ডিভাইডার এবং ডায়োডের যে বুস্টিং হচ্ছে সেটা আমরা এখানে দেখা দেওয়ার চেষ্টা করব বলেছিলাম। তো ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োডের মাধ্যমে বুস্টিংটা কে করতেছে, 5 ভোল্ট 3 ভোল্টটাই করতেছে, আর এই বুস্টিংয়ের মাধ্যমে আমাদের ভোল্টেজটা বাড়াচ্ছে। এটা প্রত্যেক ল্যাপটপের জন্য আমাদের এই 15 ভোল্টেজটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে বুস্টিংটা কে করতেছে। এরপরে আমরা দেখে আসি যে ভোল্টেজ ডিভাইডারে কে কাজ করতেছে। দেখেন এখানে আমরা দুটো রেজিস্টর পাচ্ছি, প্রথম রেজিস্টর এবং সেকেন্ড রেজিস্টর দুইটা পাচ্ছি। এখানে আমাদের ভোল্টেজ ডিভাইড করতেছে, ডিভাইড করার পর আমাদের এই জায়গায় আউটপুট করতেছে ভোল্টেজটা, ঠিক এই জায়গায় আমাদের ভোল্টেজটা আউটপুট করতেছে এই জায়গায়। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা দেখতে পেলাম ভোল্টেজ ডিভাইডার। তাহলে আমরা দুটা সেকশন পেয়ে গেলাম, আমরা এখানে 15 ভোল্ট এবং 10 ভোল্ট যেটা পাইছি সেটা ভোল্টেজ আমরা বুস্টার মাধ্যমে পেয়েছি, বুস্টার ডায়োডের মাধ্যমে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমাদের এখানে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এটা গেট করিয়ে আগে থেকে ভোল্টেজ জিরো করে ফেলা হয়েছে, এটা ভোল্টেজ ডিভাইডার। আরেকটা দেখতে পাচ্ছি আমাদের যে রেজিস্টরের যে পুশ আপ, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পুশ আপটা হচ্ছে যে আমাদের এই একটা রেজিস্টর, এই রেজিস্টরের মাধ্যমে এখানে আমাদের কী করতেছে, পুশ আপ করাতে হবে। তো এখানে পুশ আপ যদি থাকে তাহলে আমাদের গেট হবে, আর পুশ ডাউন হয়ে গেলে আমাদের আর গেট হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই গেটটা আগে থেকেই পুশ ডাউন করে রেখেছে, যার কারণে আমাদের এই ভোল্টেজটা নিচের দিকে গ্রাউন্ড হয়ে গেছে, আর এখানে আমাদের 0 ভোল্টেজ পাইছি। যখন আমাদের এই গেটটা অফ হয়ে যাবে, সুইচটা অফ হয়ে যাবে, তখন আমাদের এই জায়গায় আবার ভোল্টেজটা কী হবে, এইখান থেকে যে পুশ ডাউনটা ছিল এটা আর থাকবে না, তখন আমাদের এইখানে এই ভোল্টেজটা থাকবে না, এই যে ভোল্টেজটা তখন গ্রাউন্ড হবে না, যেহেতু এটা গেট হয় নাই, তখন আমাদের এইখানে গেট হয়ে যাবে, ভোল্টেজটা এইখান থেকে এখানে চলে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখলেন যে তিনটা সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে, একটা তো বুস্টিং, 2 নম্বর ড্রাইভারের পর, 3 নম্বরটা আমাদের পুশ আপ। তাহলে পুশ আপ রেজিস্টর আর পুল আপ রেজিস্টর আর বুস্টার আর এখানে ড্রাইভার। তো এই যে ভোল্টেজ ড্রাইভার বা ডিভাইডার আর এখানে পুশ আপ পুল আপ রেজিস্টর, এখানে পুল আপ রেজিস্টর এবং ওখানে বুস্টার, এই তিনটা সার্কিটের মাধ্যমে যে আমাদের এখানে সেকেন্ডারি তৈরি করা হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ এই পর্যন্তই ক্লাস শেষ করলাম, নেক্সটে আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। স্কিম্যাটিক রিড কীভাবে করতে হয় খুব ভালোভাবে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব।